এখন চলছে বিয়েবাড়ির মরসুম, আর বিয়েবাড়ি মানে ফুলের কাজ, ফুলের বাহার। গেস্ট হাউস বাড়ির ডেকোরেশনে ফুলের জুড়ি মেলা ভার। তাই বিয়েবাড়ির উদ্যোক্তারাও যেমন ফুলের প্রতি আকর্ষিত হয়, তেমনি ব্যবসায়ীরাও। সারা বছর ধরে এই ফুল ব্যবসায়ীরা মূলত জন্মদিন, অন্নপ্রাশন, বিয়েবাড়ি, অ্যানিভার্সারি সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ফুল দেওয়ার কাজ করেন। বারো মাস এই ফুলের চাহিদা থাকে, তাই সারা বছর ধরে সেই ফুলের চাহিদা যোগাচ্ছেন ছোট বড় শহরের ব্যবসায়ীরা। কিন্তু ডিজিটাল যুগের পরিবর্তন আর সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে অর্গানিকের বদলে প্লাস্টিক ফুলের দাপট বেড়েছে শহর ও জেলা জুড়ে। এখন যে কোনো অনুষ্ঠানেই গেলে দেখতে পাওয়া যায় অর্গানিকের বদলে রং বেরঙের প্লাস্টিক ফুলের দাপট। যে কোনো উৎসব অনুষ্ঠান থেকে মণ্ডপ ডেকোরেশনেও এই আর্টিফিশিয়াল ফুলের কাজ করছেন শিল্পীরা। ব্যবসায়ীদের বক্তব্য, এই আর্টিফিশিয়াল ফুলের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। প্রথমত হচ্ছে সারা বছর ধরেই এই ফুল পাওয়া যায়, এই ফুলের পচন ধরে না, স্থায়ী অনেক বেশি, এই ফুল সাজাতে সময় কম লাগে। এছাড়াও প্রকৃতিগত ফুলের থেকে এর দাম তুলনামূলক কম, তাছাড়া এই ফুলের ক্ষতির পরিমাণও কম। একগুচ্ছ আর্টিফিশিয়ালের ফুল দিয়ে কয়েকশো পুজো মণ্ডপ, বিয়েবাড়ি এবং অনুষ্ঠান বাড়ি সাজানো যায়, তাই এতে সুবিধে বেশি। এই সুবিধাতেই আর্টিফিশিয়ালি এখন ছয় লাভ। প্রকৃতিগত ফুলের সঙ্গে পাল্লা দিয়ে আর্টিফিশিয়াল ফুলেও রকমারি রয়েছে, যেমন লিলি, গোলাপ, রজনীগন্ধা, সূর্যমুখী থেকে নানান ভিন্ন দেশীয় ফুলের বাহার। আর ক্রেতারা এক প্রকার পছন্দ করছে এই আর্টিফিশিয়াল ফুল, কারণ প্রকৃতিগত ফুল বিয়েবাড়ির মণ্ডপ সকাল থেকে সাজিয়ে রেখে সন্ধেবেলায় এক প্রকার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ফুলের কাজের বাহার দেখানো যায় না অতিথিদের। কিন্তু আর্টিফিশিয়াল ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে এবং তাতে ফুলের বাহার চোখে পড়ে, সঙ্গে উৎসাহ পায় আগত অতিথিরা। তাই এখন জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের এই আর্টিফিশিয়াল ফুলেরই রমরমা। শেষ প্রান্ত ঘাটাল, দাসপুর থেকে শুরু করে গড়বেতা, শালবনী, অপরদিকে ফুলের বাজার হিসেবে পরিচিত ডেবরা, সবং এর পাশাপাশি মেদিনীপুর, খড়গপুরে এক প্রকার প্লাস্টিক ফুলের বাজার জমে উঠেছে। যদিও এই বিষয়ে স্থানীয় ফুল ব্যবসায়ী ও ইভেন্ট ম্যানেজমেন্ট অনয় মাইতি, তপন দত্ত, কমল দাস, দেব দত্ত, মান্নারা বলেন, প্রকৃতিগত ফুলের থেকে প্লাস্টিক ফুলের সুবিধা বেশি, কারণ সারা বছর পাওয়া যায়, দ্বিতীয়ত নষ্ট কম হয়, তৃতীয়ত পছন্দ মতো পাটিকে খুশি করা যায়, এর সঙ্গে তুলনামূলক দামেও কম হয়, যার ফলে আমরা এখন প্রকৃতিগত ফুলের থেকে আর্টিফিশিয়াল ফুলের উপরে বেশি জোর দিয়েছি। যদিও প্রকৃতিগত ফুলের চাহিদা বাজারে রয়েছে, তবে সারা বছর যেহেতু পাওয়া যায় না, তাই আর্টিফিশিয়াল ফুলের উপরেই চাহিদাও করছেন ক্রেতারা। এ বিষয়ে ক্রেতা বিদেশ পাল, প্রশান্ত বেরারা জানান, এই আর্টিফিশিয়াল ফুল ডেকোরেশন করলে কোনো নষ্ট হওয়ার ভয় নেই, পাওয়ার অনিশ্চয়তাও নেই, তাই সারা বছর ধরে পাওয়া এই ফুলই আমাদের এখন কাজে লাগে। যদিও প্রকৃতিগত ফুল আমরাও চাই ব্যবসায়ীদের কাছে, যাতে ডেকোরেশনের পাশাপাশি অতিথি অভ্যর্থনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সব মিলিয়ে বলা চলে, বর্তমান প্রকৃতিগত ফুলের সঙ্গে আর্টিফিশিয়াল ফুলে মাতছে আমজনতা। আর আমাদের কাঁচা ফুল যেটা আপনি বলছেন, কাঁচা ফুলে অ্যাকচুয়াল ভালো হয়, কিন্তু অ্যাকচুয়াল সবসময় আমরা সব ফুলটা পাই না, যে ফুলটা যে সময় দরকার হয় সেই ফুল বা সেই পাতা আমরা পাই না, তার জন্য আমাদের প্লাস্টিকের ফুলের উপর নির্ভরশীলতা হয় এবং প্লাস্টিক ফুলের আমাদের বিজনেসের জন্য প্লাস্টিক ফুলের উপকারিতা আছে। হ্যাঁ, যুগের সঙ্গে চেঞ্জ তো হচ্ছেই, যুগের সঙ্গে চেঞ্জ হচ্ছে এবং আমরা প্লাস্টিক ফুল এখন এত উন্নত মনে হচ্ছে, প্লাস্টিক ফুল না অরিজিনাল ফুল বোঝা খুব মুশকিল। না, অনয় মাইতি, আমার সূচি ইভেন্ট ম্যানেজমেন্ট বেঁচে গেছে। প্লাস্টিক ফুলের সুবিধা আছে, দেখতে ভাল লাগে, খুব সুন্দর, সাজাতেও ভাল লাগে, খাটুনিটা কম হয়, হ্যাঁ, আর পরিশ্রমের দিকটাও কম হয়, কুইকলি কাজ হয়ে যায়, খুব কাজ কুইক হয়ে যায়, আর অর্ধেক ফুলে কাজ করতে হলে অনেক সময় লাগে, আর আর হ্যাঁ আরও ভাল লাগে, স্থায়ীও সারা বছর ধরেই পাওয়া যায়। মানে আগে যেভাবে লোক মানে এ ফুল ব্যবহার করতো, না এখন বেশিরভাগ, হ্যাঁ এখন বেশিরভাগ আর্টিফিশিয়ালটা হচ্ছে, যেহেতু অরিজিনালটা খুবই কম হচ্ছে, আর্টিফিশিয়াল থেকে তো অরিজিনাল কস্টলিটা খুব বেশি পড়ে যাচ্ছে, ওই জন্যে আর্টিফিশিয়ালটা বেশিবার ব্যবহার হচ্ছে, দেখতেও ভালো লাগে, হ্যাঁ দেখতেও ভালো লাগছে। কী নাম আপনার? আমার নাম কমল দাস। লিলি হবে, লিলি, ক্যানসিয়াম, অর্কিড, জারবেরা,
সব আর্টিফিশিয়াল ফুল, এগুলো খুব চাহিদা। সুবিধা বলতে তোমার বেশি দিন থাকে, দেখতে ভালো লাগে, আর সাজানো খুব সুন্দর লাগে। এইসব দামে বলতে একই দাম, অরিজিনাল অরিজিনাল ফুলেরও যা দাম, আর্টিফিশিয়াল ফুলের একই দাম, কিন্তু আর্টিফিশিয়াল ফুলটা থাকে, আমরা পাঁচবার ব্যবহার করতে পারি। হ্যাঁ, সারা বছর পাওয়া যায়। পার্টি খুশি বলতে যেরকম যার আর্থিক অবস্থা যেরকম, কে হয়তো 10,000 টাকার কাজ করলো, কে 5,000 টাকার কাজ করলো আর্টিফিশিয়াল ফুল, এবার ওই আর্টিফিশিয়াল ফুল আমার 50,000-1,00,000 টাকারও কাজ হবে। আমার কাজ হয়ে গেলে আমার ঘুরে নিয়ে আসবো, ব্যাক করে নিয়ে আসবো, আবার আবার ধুয়ে এসে লাগে, যেগুলো খারাপ হয়ে ফেলে দেবো, আবার ভালো লাগাবো কাজে। বেশি দিন থাকে প্লাস্টিক তো। দামের ক্ষেত্রে, দামের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, দাম একই রকম, যে দাম কম বেশি এরকম কিছু না, দাম একই রকম। সারা বছরই পাওয়া যায়। প্লাস্টিকের দিকে অল যা চাইবে তাই পাওয়া যাবে, কোনোটাই বাদ নেই আমার কাছে।